দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে? দুর্বা ঘাস পুজোতে লাগে না? লাগে তো। দুর্বা ঘাসকে পুড়িয়ে মারতে পারবেন? পারবেন না। আপনি যদি বলেন দুর্বা ঘাসকে শুকিয়ে পুড়িয়ে মেরে দেব, মারতে পারবেন না। তার গোড়া থেকে দেখবেন আবার জল পেয়ে দেখবেন আবার কিঞ্চিত দুর্বা জন্ম নিচ্ছে। যাকে পুড়িয়ে মারা যায় না, রোদে মারা যায় না, জলে মারা যায় না, সে অমরত্ব লাভ করে আছে কেন দুর্বা? এবং দেখবেন ওই দুর্বা প্রতিটা দেব দেবীর পূজাতে লাগে। এমনকি আপনি আশীর্বাদ করতে যাবেন সেখানেও দুর্বা ঘাসের প্রয়োজন। কেন দুর্বা এত অক্ষয় হয়ে আছে? এর জন্ম হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। দুর্বা ঘাসের জন্ম কবে? অক্ষয় তৃতীয়ার দিন। এই ঘাসটা কি? এটা দুর্বা ঘাস রে বাবা। দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে? তত্ত্বটা ভালো করে ধ্যান দিন। এই দুর্বা ঘাস ছিল দুর্বাসুর, একজন অসুর। কি নাম? দুর্বাসুর। এই দুর্বাসুরের বাবা এবং দাদাকে নিধন করল স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। শ্রী বিষ্ণু নারায়ণ যখন দুর্বাসুরের বাবা দাদাকে নিধন করল, মা তখন দুর্বাসুরকে বলছে, দুর্বাসুর তোমাকে ত্রিদেবীর তপস্যা করতে হবে। ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিদেবের কাছ থেকে তোমাকে বর নিতে হবে, অমরত্ব বর। তুমি অমরত্ব লাভ করে স্বর্গলোক করবে আক্রমণ, সমস্ত দেবতাদিকে পরাজিত করতে হবে তোমাকে, স্বর্গের রানী হয়ে আমি থাকতে চাই। দুর্বাসুর তপস্যা শুরু করে দিল ত্রিদেবে। কেমন ভাবে তপস্যা করছে? নারায়ণ নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশনং শক্তি ভূতে সনাতনি গুণস্য গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত ধীরাজ্ঞ ঋদ্ধান পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে গুচ্ছাত গুচ্ছগপ্তিতং তাঙ্গ্রিহান স্মাৎকৃতং জগম সিদ্ধে ভবত মে দেবে তাপসাদ সুদেশরি। ত্রিদেব কি জয়, 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 ত্রিদেবের 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 জয়, ত্রিদে
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উপনীত হলো। এই দুর্বাসুর কি বলছাস? আমার মায়ের প্রথম ইচ্ছা আমি অমরত্ব লাভ পেতে চাই, আর আমি যদি অমর হয়ে যাই স্বর্গলোক করব, আক্রমণ সমস্ত দেবতাদিকে পরাজিত করব, আমার সেই ইচ্ছা নেই। আমি অমরত্ব লাভ পেতে চাই, আমি অমর হতে চাই, আমার দ্বারা ক্ষতিগ্রস্ত যেন কেউ না হয়, আর আমাকে এমন বর দিন আমি অমরত্ব লাভ করব, কিন্তু যেন সমস্ত দেব দেবী কাজে যেন আমি ব্যবহৃত হই। তথাস্তু। আমি তোকে আশীর্বাদ করলাম এই আজকে অক্ষয় তৃতীয়ার দিন, এই অক্ষয় তৃতীয়ার দিনে তোকে আমি আশীর্বাদ করলাম চির অক্ষয়, তুই দুর্বা ঘাস রূপে জন্ম নিবি, তুই এই অক্ষয় তৃতীয়াতে অক্ষয় হয়ে থাকবি, সমস্ত দেব দেবীর পূজাতে তুই প্রতিষ্ঠিত হবি, এবং সমস্ত শুভ কাজ যেখানে হবে আশীর্বাদ সহ তুই দুর্বা ঘাস রূপে জন্ম নেবি, তোকে কেউ মারতে পারবে না, এই অক্ষয় তৃতীয়াতে তুই অক্ষয় চির অক্ষয় হয়ে রইবি।